ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে রাতভর মারধর ও বিবস্ত্র করে তার ভিডিও ধারণের ঘটনায় পাঁচ ছাত্রীকে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে সংশ্লিষ্ট হলের প্রভোস্টকে সরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার বিচারপতি জে বি এম হাসান ও রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। তরুণ বেগির আরেকটি রিপোর্ট। ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীকে রাতভর মারধর ও তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণের ঘটনায় জড়িত পাঁচ ছাত্রীকে সাময়িক বহিষ্কারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্ট অধ্যাপক ডক্টর শামসুল আলমকে অবিলম্বে সরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন আদালত। যেই পাঁচজন স্টুডেন্টের বিরুদ্ধে এলিগেশন এসেছে তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে টেম্পোরারিলি বহিষ্কার করার জন্য বলা হয়েছে। তারা ক্যাম্পাসে আসবে না, তাদের কোনো একাডেমিক কার্যক্রম সাথে তারা সম্পৃক্ত থাকতে পারবে না। পুলিশকে ডাইরেকশন দেওয়া হয়েছে যেই মোবাইলটাতে তার ভিডিও ধারণ করা হয়েছিল সেই মোবাইলটা উদ্ধার করার জন্য। প্রভোস্ট এবং হাউস টিউটর যারা হলে দায়িত্বে নেগলিজেন্স করেছেন তাদেরকে হল থেকে উইথড্র করার জন্য, প্রত্যাহার করার জন্য বলা হয়েছে ইমিডিয়েট। কিছু শিক্ষার্থী ছাত্র রাজনীতির গৌরবোজ্জ্বল ইতিহাস নষ্ট করছে, রাজনৈতিক দলের নাম ব্যবহার করে সাধারণ শিক্ষার্থীদের নির্যাতন করছে, এগুলো বন্ধ হওয়া দরকার। কোর্ট একটা অবজারভেশন দিল যে বিভিন্ন আমাদের দেশে বিভিন্ন ইনস্টিটিউশনগুলোতে পলিটিক্যাল আইডেন্টিটিটা ব্যবহার করে পলিটিক্যাল দলগুলো যেমন একটা গ্লোরিয়াস হিস্ট্রিগুলো তারা ড্যামেজ করে দিচ্ছে। ইউনিভার্সিটি অথরিটিস যাতে তারা সবসময় ভিজিলেন্ট থাকে এইসব ব্যাপারগুলো নাকি ইন দ্য নেম অফ র্যাগিং, তো এই ওই জাজমেন্টটাও কমিউনিকেট করতে বলছে এবং ওইটার বেসিসও ইউনিভার্সিটিকে বলছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে। গত 12 ফেব্রুয়ারি ইসলামিক বিশ্ববিদ্যালয়ে রাত 11:30 থেকে প্রায় 4 ঘন্টা ধরে শারীরিক নির্যাতনের শিকার হন প্রথম বর্ষের শিক্ষার্থী। অভিযোগ উঠে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সহসভাপতি সঞ্জিতা চৌধুরী অন্তরা ও তার সহযোগীদের বিরুদ্ধে। তরুণ বেগী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।